স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ইউনিট পৌরসভা সমূহে পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতা গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের এবং দলের স্থানীয় সরকার বিষয়ক মনন বোর্ডের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত হয়। বোর্ড চতুর্থ ধাপের জন্য দলের মনোনয়ন চূড়ান্ত করে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের মনোনয়ন প্রদান করা হয়েছে। এই মুহূর্তে দেশে দ্বিতীয়, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে চতুর্থ ধাপের জন্য আমরা মনোনয়ন চূড়ান্ত করেছি। যারা ইতিপূর্বে স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মনোনয়ন দেয়া হচ্ছে না, এটা দলের সিদ্ধান্ত। এ বিষয়ে দলের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা হচ্ছেন, তাদের ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না। স্থানীয় সরকার পর্যায়ে চলমান পৌরসভা নির্বাচনে আমাদের দলের কেউ কেউ দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার কোনো কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধিগণ দলে বিদ্রোহী প্রার্থীদের মদত দেওয়ার অভিযোগও আমরা পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিটি পৌরসভায় একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। মনোনয়ন বঞ্চিত হলেও একজন যোগ্য ত্যাগী নেতাকে সাংগঠনিক বা দলীয় অন্য পর্যায়ে মূল্যায়নের যথেষ্ট সুযোগ রয়েছে। যারা বিদ্রোহ না করে দলের সিদ্ধান্ত মেনে চলবেন এবং দলীয় প্রার্থীর বিজয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, তাদের দলের ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তাই ভবিষ্যৎ মনোনয়ন এবং গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তির জন্য সংশ্লিষ্টদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি, দলের শৃঙ্খলা স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা সরে দাঁড়ান, অন্যথায় সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। যারা দলের সিদ্ধান্ত মানবে না, তারা ভবিষ্যতে শুধু মনোনয়ন বঞ্চিতই হবে না, দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়া থেকেও তারা বঞ্চিত হবেন। দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা দলের বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক সমস্যা নিরসন এবং বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য আটটি বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আবারও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছেন এবং সম্মেলনের মাধ্যমে সর্বপর্যায়ের মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনের কার্যক্রম শুরুরও নির্দেশ প্রদান করেছেন। যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত বা বন্ধ রয়েছে, আমাদের কার্যক্রম চলছে সীমিত আকারে হলেও, এই কার্যক্রম সামনের দিকে জোরদার করার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা নতুন করে নির্দেশনা প্রদান করেছেন। দেশে করোনা সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষের সুরক্ষা এবং জীবন জীবিকা সচল রাখতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্ব, মহান স্রষ্টার রহমতে আশঙ্কা অনুযায়ী আমাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা আর মানুষের মৃত্যু চাই না, সংক্রমণও চাই না। যারা করোনার শুরুতে ব্যাপক অপপ্রচার চালিয়েছে, দেশে লাখ লাখ লোক মারা যাবে, মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে করোনার টিকা নিয়ে।
টিকার মূল্য বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ এবং অর্থমন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন। আসলে ভ্যাকসিন নিলেও বিএনপি অপরাজনীতির প্রহার চালাচ্ছে, দেশের জন্য কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই যেন তাদের এখন স্বভাবে পরিণত হয়েছে। করোনার টিকা সরকার এত ত্বরিৎ গতিতে ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, এটাই তাদের গাত্রদাহ। সরকারের জননন্দিত কাজে প্রশংসা বিএনপির অভিধানে নেই। তারা অন্ধ সমালোচনার ভিত্তি আবর্তিত হতে থাকুক আর আত্মদহনে দগ্ধ হতে থাকুক, আমরা যে দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এবং নির্দেশনায় করোনা পরিস্থিতি ব্যবস্থাপনার মতো টিকা সংগ্রহ এবং টিকা প্রদানের কার্যক্রম ও দক্ষতা স্বচ্ছতার সঙ্গে শেষ করব ইনশাল্লাহ।